যেহেতু মন্ডল যে বললাম মঞ্চ আসার জন্য সবার আগে অভিনন্দন এই মুভির লিড অভিনেতা অভিনন্দন কিছু বলুন আসসালামু আলাইকুম নমস্কার দঙ্গল আমি রোহন গারামি আজকে উদয়ের পথেই মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি এবং আমার পুরো দিশাহীন মন টিমের পক্ষ থেকে উদয়ের মঞ্চকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের স্বেচ্ছাসেবী সংস্থার কাজ শুনছিলাম বসে বসে খুব ভালো লাগে বা ভালো লাগলো তো আপনাদের দমকলবাসীদের জন্য জানাতে চাই আপনারা শুনলেন আগামী 18 আগস্ট আমাদের ছবি দিশাহীন মন সারা বাংলা রিলিজ করছে সেই সঙ্গে আপনাদের প্রিয় সিনেমা হল জামন হলে আসছে 18 তারিখে আশা করছি আপনারা সবাই দেখবেন এবং সেই সঙ্গে আপনাদের এখানকার ইহান খান এবং সায়রা বানু গান ইহান এই ছবিতে ছোট অভিনয় করেছে এবং তার বড় যে হিরো সেটা আমি করেছি এবং ইঙ্গিরার বড়টা করেছে আমার পাশে দাঁড়িয়ে আছে প্রগতি দেখুন খুব ভালো লাগবে এন্টারটেনমেন্ট দারুণ আছে ছবিতে এবং এই ছবি পরিচালক জয়দেব মন্ডল তিনি খুব কষ্ট করে দারুণ ভাবে ছবিটা বানিয়েছেন আপনাদের আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং এই ছবির যিনি প্রডিউসার তার কথা না বললেই না তিনি হচ্ছেন আমাদের অভিজ্ঞান ভট্টাচার্য এবং এই ছবিতে আরো যারা গান গেয়েছেন অমির আলী সুমন মুরারি সায়রা তো আছে ইহান আছে এবং যার কথা না বললেই নয় আপনাদের ডালিয়া খান আমার খুব প্রিয় একজন মানুষ সে প্রথম দিন থেকে ভীষণ ভাবে আমাদের সমর্থন করেছে আজকে এই প্রোগ্রামটা উনি না থাকলে হয়তো হতো না তো আপনারা অবশ্যই দেখতে যাবেন এই ছবির আমার একটা ডায়লগ আছে খুব হিট করেছে ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় বলবো তো ডায়লগটা খুব বলি ডায়লগটা যখন ট্রেলার রিলিজ করে তখন এই ডায়লগটা দারুণ সাড়া ফেলেছে তো ডায়লগটা হচ্ছে তোর এক ফোনে 10 জন আর আমার এক মারেই বৃন্দাবন তো এরকম টাইপের ডায়লগ আছে আরো আরো দারুণ দারুণ ডায়লগ আছে ছবিতে দুঃখের ডায়লগ সুখের ডায়লগ আনন্দের ডায়লগ হাসির ডায়লগ কষ্ট অভিমান এই নিয়ে সুন্দর একটা মশলা মুভি আমাদের হাতে বিশেষ করে আমার হিরোইন প্রগতি ট্রেন আছে চলে যাবে একটু তাড়াতাড়ি আছে ওর জন্য আমি মাইক্রোফোন অভিজ্ঞানকে দিচ্ছি আর আপনারা প্লিজ ভালোবাসবেন সমর্থন করবেন এবং দিশাহীন মন দেখতে যাবেন তো আমি চাইছি অবশ্যই আপনারা দিশাহীন মন দেখতে যান এবং সুন্দর সুন্দর যে সিঙ্গাররা আছেন আমির সুমন ইমান যারা গিয়েছে সায়রা গিয়েছে অসাধারণ গিয়েছে জিলি থেকে রিলিজ করেছে আমাদের গান আর আমার এই অডিয়েন্স দেখে খুব ভালো লাগছে ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা এত আত্মীয় এখানে আছেন আমাদের জন্য সমস্ত বাসীকে আসলাম সবাই আমি করে দিচ্ছি অভিজ্ঞানকে থ্যাংক ইউ রোহিতকে কিছু বলার জন্য অনুরোধ করবো তোমার তো প্রগতি আমাদের সাথে আছে আমাদের প্রডিউসার অভিজ্ঞান ভট্টাচার্য অ্যান্ড ডিরেক্টর জয়দেব মন্ডল হয়তো শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে এছাড়া আমাদের সিঙ্গার রয়েছে সায়রা বানু সুমন মুরারি আমার ছোট হিরোইন রয়েছে ভীষণ সুন্দর অভিনয় করেছে অঙ্গিরা ভট্টাচার্য আমার ছোট হিরো রয়েছে ইহান খান খুব মিষ্টি দুটো বাচ্চা আমার বড় হিরো আছে রোহন গামামি আমার কো আর্টিস্ট তো ভীষণ ভালো লেগেছে আমার এই মুভিতে কাজ করতে পেরে টোটাল টিম ভীষণ সাপোর্টিং যাদের ছাড়া এই ছবিটা হয়ে উঠতো না প্রত্যেকটা মেম্বার্স প্রত্যেকটা সদস্য প্রচন্ড কষ্ট করে আমরা কাজটা করেছি সেটা এখনো সাকসেস হয়নি যখন সাকসেস হবে আমরা দেখতে যাবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আই এম রিয়েলি গ্রেটফুল থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর অ্যান্ড মাই প্রডিউসার সো ফর গিভ মি দ্য অপরচুনিটি অ্যান্ড আই হোপ ইট উইল বি সাকসিড আপনারা দেখতে যাবেন এটাকে ভালোবাসা দেবেন এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন কি দেখতে যাবেন তো তো সত্যি খুব ভালো লাগছে এখানে আসতে পেরে তো আমাদের
ডান্সিং এর প্রমোশন যে ফাইভ আমাদের এখানে, তো আমাদের আমাদের গানগুলোকে দেখানো হচ্ছে। আপনারা গো অ্যান্ড ওয়াচ জি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, জি মিউজিক বাংলাতে আপনারা আমাদের মুভি ট্রেলার দেখতে পাবে, আমাদের মুভি সং দেখতে পাবে। তো প্লিজ থ্যাংক ইউ সো মাচ। রিলিজ হচ্ছে জামাল সিনেমা হলে, আর এটা একমাত্র হচ্ছে তোমাদের সবার ভালোবাসার জন্য। সবাই দেখবেন তো দিশাহীন মন আমার। দর্শক বৃন্দ, এই যে যাকে দেখছেন ছবির পরিচালক, এই ছবি জয়দেব মন্ডল না হলে কখনো সম্ভব হতো না। আজকে জয়দেব মন্ডল ছিল বলে হয়তো আমরা স্টেজ আসতে পেরেছি। আর আপনারা দেখবেন জয়দেব মন্ডল কত সুন্দর ছবিটা বানিয়েছেন। আমি মাইক্রোফোন জয়দেবকে দিচ্ছি কিছু বলার জন্য। প্লিজ জয়দেব স্যার।